আমরা তখন গাজীপুরে কালীগঞ্জ থানায় থাকতাম। আমার নাম নাহিদ। আমার বাবা একজন পল্লী বিদ্যুতের কর্মরত অফিসার ছিলেন। বাবার একজন প্রকৌশলী কলিগ ছিলেন। রাতেবেলা তার লাশ পাওয়া গেছে রাস্তার ধারে। দেখো তো জি, ভালো করে দেখো। ওকে স্যার। কোনো আলামত পাওয়া যায় কি? স্যার নাই, মারা গেছে। তাহলে কন্ট্রোলকে তো এখনই জানাতে হবে। জি স্যার। কন্ট্রোল, গাজীপুর কালীগঞ্জ হাইওয়ে মোড়ে একটা ডেড বডি পাওয়া গেছে। ওকে, ওভার অ্যান্ড আউট। জিয়া। জি স্যার। তুমি দ্রুত এই ডেড বডিটাকে মেডিকেলে নিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। ওকে স্যার। আর আশেপাশে দেখো কোনো আলামত পাওয়া যায় কিনা। জি স্যার, দেখতেছি। একদিকে আঙ্কেলের লাশ পুলিশ নিয়ে গেছে, কিন্তু পুলিশ তখনও জানতো না লাশটা কার। আবার আঙ্কেলের পরিবারের লোকজনও জানতো না যে আঙ্কেলের কি হয়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে তিনি খুন হয়ে গেছে। আপনার মানসিক অবস্থা সম্পর্কে আমরা বুঝতে পারি। আমাদেরকে কিছু তথ্য দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আচ্ছা, বলেন কি সহযোগিতা করতে পারি আপনার। আপনার ভাইয়ের সঙ্গে রিসেন্ট কারো কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছে। কি নিয়ে ঝামেলা হয়েছিল? কন্ট্রাক্টরের সাথে স্যার। ওই বাড়ির টাকা পয়সা নিয়ে স্যার খুঁটিনাটি যা লেগে থাকে। আচ্ছা, ওই কন্ট্রাক্টরের নাম কি? আফতাব কন্ট্রাক্টর। আপাতত আমরা এখন আসছি। আপনার যদি অন্য কোনো ইনফরমেশন মনে পড়ে তবে অবশ্যই আমাদেরকে জানাবেন, কেমন? আচ্ছা স্যার। এই চলো। আপনি তো আনোয়ার সাহেবের অফিসে চাকরি করেন। জি স্যার। বলেন তো, এমন কি ঘটেছিল সেদিন? স্যার, আনোয়ার স্যার তো হলো যে একসাথে অনেকদিন থাকি, উনি খুবই সৎ। আচ্ছা। তো এই যে এলাকার যে আমিন নামে এক নেতা আছে না? হ্যাঁ হ্যাঁ। উনি হলো যে স্যারকে একটা টেন্ডার পাওয়ার জন্য ঘুষ দিতে চেয়েছিল। আমিন ঘুষ দিতে চেয়েছিল কেন? ওই যে টেন্ডার পাওয়ার জন্য স্যার তো এই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার স্বাক্ষরটা লাগবেই। তো যে কারণে হলো যে স্যার ঘুষও নেয় নাই, স্বাক্ষরও দেয় নাই, এই জন্যই হলো যে আমিন হলো হুমকি দিয়েছিল। তার মানে আমিন আনোয়ার সাহেবকে মেরে ফেলার হুমকি দিয়েছিল? জি স্যার, মারার হুমকি দিয়েছিল। আচ্ছা, এই আমিন এখন কোথায়? আমি তো এলাকাতেই ঘোরাফেরা করেছি। আপনার কোনো ভয় নেই? আপনার ফোন নাম্বারটা দিন। 01610। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই কার্ডটা রাখুন, আগামীকাল সন্ধ্যায় থানায় এসে কার্ড চাকরি। আনোয়ার আঙ্কেল অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন। তার সাথে এলাকার মানুষের কারো কোনো দ্বন্দ্ব দিত ছিল না। তবে কিছু অসৎ মানুষ ছিল যাদের স্বার্থ হাসিল না হওয়ায় আনোয়ার আঙ্কেলকে তারা পছন্দ করত না। যে কোনো সমস্যা হবে থানায় যেতে দেখুন। কন্ট্রাক্টরই তো ভালোই ছিল, খুন খারাপি করতে গেলেন কেন? স্যার, ঠিক বুঝতে পারলাম না। প্রকৌশলী আনোয়ার সাহেবকে খুন করেছেন কেন? স্যার, ওনার সাথে আমার আর্থিক লেনদেন ছিল। আমরা যারা কন্ট্রাক্টরি করি বা ঠিকাদারি করি,
অনেকের সাথে আমাদের এরকম লেনদেন থাকে, তাই বলে স্যার তার আমি ফোন করবো কেন স্যার? সেটা যে কেন করবেন খুব দ্রুতই সেটা বেরিয়ে যাবে স্যার। আমিও চাই সত্যটা উদ্ঘাটন হোক। আমি কিন্তু ফোন করি নাই স্যার। তার মানে কি? তাহলে ফোন করলো কে? আচ্ছা ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি, ততক্ষণ আপনি কাজটা দিতে থাকেন। মিস্টার আমিন, প্রকৌশলী আনোয়ার সাহেবকে খুন করেছেন কেন? স্যার আমি তো আনোয়ার সাহেবকে খুন করিনি। কিন্তু আপনি তো তার অফিসে গিয়ে খুন করার হুমকি দিয়ে এসেছেন। ওই একটা টেন্ডার নিয়ে উনি একটু ঝামেলা করছিল, এই জন্য মাথা একটু গরম ছিল। কিন্তু বিশ্বাস করেন আমি ওনার খুন করিনি। আশ্চর্য, খুন করার হুমকি দিয়ে আসলেন আর এদিকে খুন হয়ে গেল, ব্যাপারটা কেমন হলো না? আমাদের এই লাইনে সবাইকে ম্যানেজ করে আমাকে কাজ করতে হয়। আনোয়ার সাহেবের উপরে যিনি আছেন সে স্যারও ম্যানেজ করা আছে। আমার যদি দরকার হয় আনোয়ার সাহেব না করছে ওনার উপরে স্যারের কাজটা করাবো, এর দিকে তো আমি ওনার খুন করার দরকার নাই। তাহলে খুনটা করলো কে স্যার? প্রতিদিনই তো কোনো না কোনো ঝামেলা লেগে থাকে। আনোয়ার সাহেবের লগে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে, ওনার তো আরও ক্লায়েন্ট আছে, আরও ক্লায়েন্টের সাথেও দেখেন কোনো না কোনো ঝামেলা আছে। এর ভিতরে খামাখা আমার একটাই নেয় না, আমি খুন খারাপ কিছু করি। ঠিক আছে আমিন সাহেব, আমি দেখছি কি করে। জি স্যার একটু দেখেন, আমি আসলে এমনি টেন্ডার করি, কিন্তু খুন খারাপের ভিতরে আমি নাই, আমি অত খারাপ হইনি। প্লিজ ওকে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। তাহলে আমি আসি স্যার। আপনি আমাদের সাথে আঙ্কেলের বাসায় বেড়াতে একদিন আমরা গিয়েছিলাম। আঙ্কেল খুব অমায়িক মানুষ ছিলেন, মেহমানদারি করতে খুবই পছন্দ করতেন আঙ্কেল। স্যার বেরোচ্ছিলেন স্যার? হ্যাঁ কি খবর স্যার? আনোয়ার সাহেবের মোবাইল নম্বরে সিডিআর পাওয়া গেছে। গুড। উনি কয়েকবার কামাল নামের এক ভদ্রলোকের সাথে কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, তারপর স্যার ওনার কল আইডি অনুযায়ী ভিকটিমের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টি তুমি আরও তৎপরভাবে করে খোঁজ খবর। জি স্যার। ওকে। দেখুন কামাল সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আপনার কোনো দ্বন্দ্ব ছিল? জি না স্যার, ইঞ্জিনিয়ারের সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নেই স্যার। এলাকার সবাই আপনার ব্যাপারে ভালো বলেছে, কিন্তু একটা কথা আমাদের জানা দরকার, আপনার সাথে ইঞ্জিনিয়ার সাহেবের ওই দিন কি কোনো কথা হয়েছিল কিনা? স্যার কোন দিন? যেদিন ইঞ্জিনিয়ার সাহেব খুন হন। স্যার ওই দিন তো আমার সাথে কোনো কথা হয়নি। তাহলে বারবার ওই দিন কেন ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করেছিলেন? স্যার ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বারই তো আমার কাছে নেই, আর তাকে আমি কীভাবে এবার ফোন করলাম? আর স্যার উনি যেদিন খুন হয় ঠিক তার আগের দিন আমি বাইরে চলে যাই, আর আমার ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম, আর বাসায় যখন আসলাম তখন শুনতে পেলাম ইঞ্জিনিয়ার সাহেব মারা গিয়েছেন। তাহলে আপনি বলুন কীভাবে আমি তাকে ফোন করলাম? তার মানে আপনি 23 তারিখ এলাকার বাইরে ছিলেন তাই তো? জি স্যার আমি বাইরে ছিলাম। ফোন কি রেখে গিয়েছিলেন এটা শিওর? জি স্যার আমি একদমই শিওর আমার ফোনটা রেখে গিয়েছিলাম। আচ্ছা আপনার বাসায় কে কে আছে? স্যার আমি আর আমার স্ত্রী। আপনার স্ত্রী আর কেউ নেই? জি না স্যার আমার আর কেউ নেই। আচ্ছা ওনাকে একটু ডাকো। ঠিক আছে স্যার। এই শৈলী, শৈলী একটু আস তো। স্যার তোমার সাথে কথা বলবে। মিস্টার শৈলী, কামাল সাহেব কি 23 তারিখে এলাকার বাইরে ছিল? ভালো করে মনে করব। ওনার ব্যবহৃত মোবাইল কি বাড়িতে রেখে গিয়েছিল? ঠিক আছে শৈলী ম্যাডাম, আপনি আমাদের সাথে একটু থানায় চলুন। থানায়? থানায় কেন স্যার? সেটা গেলেই বুঝতে পারবেন, ভয় পাবেন না।
থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে নিরপরাধ হলে ছেড়ে দেবে। কন্ট্রোল কন্ট্রোল, কামাল সাহেবের বাসায় ইমিডিয়েট নারী ফোর্স দরকার। ওকে ওকে ওকে। তো কোনো অপরাধ করেন, উনি কেন যাবে? উনি কেন যাবে সেটা তো পরে আপনি নিজেই বুঝতে পারবেন। চল। তো কোনো অপরাধ করেন, উনি কেন যাবে? উনি কেন যাবে সেটা তো পরে আপনি নিজেই বুঝতে পারবেন। শৈলী ম্যাডাম, প্রকৌশলী আনোয়ার সাহেব কে 23 তারিখে ফোন করেছিলেন কেন? স্যার, ওনার সাথে আমার প্রেম ছিল। প্রেম ছিল? জি স্যার। তাহলে ফোন করেছিলেন কেন? স্যার, আমি তাকে খুন করিনি। তাহলে কে খুন করেছে? কেউই খুন করেনি। উনি হার্ট অ্যাটাক করে মারা যান। যদি হার্ট অ্যাটাকে মারা যায় তাহলে রাস্তায় ফেলে রেখে গেলেন কেন? স্যার, আমার হাজবেন্ড বাইরে যাওয়ার পর আমি ওনাকে কল করি। হ্যালো, হ্যাঁ আমি সোহেলি। উনি না কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে। কবে ফিরবে ঠিক নাই, আর সেজন্যই তো তোমাকে কল করলাম। ঘুরে আসবো, কোথায় যাবো ঘুরতে? আচ্ছা ঠিক আছে, কল দিও। বাই। পরে বলি, আগে যাও, চেঞ্জ করে আসো, ঘামের গন্ধ টন্ধ রাখো তো। ঠিক আছে।
আমার অনুরোধ থাকবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জড়িত আছেন তারা সাবধান হয়ে যান, এতে প্রচণ্ড রকম সামাজিক অবক্ষয় ঘটে। আনোয়ার আঙ্কেলের মতো একজন সৎ ভালো মানুষের সব সুনাম নষ্ট হয়েছে এই অনৈতিক সম্পর্কের কারণে। আমি চ্যানেল 24-এর মাধ্যমে সকলকে সচেতন করতে চাই, এই ধরনের ঘটনা ঘটানোর আগে আমাদেরকে কয়েকবার ভাবা উচিত, আমরা যেটা করতেছি সেটা সঠিক কিনা এটাকে ভালোভাবে যাচাই করা আমাদের দরকার। ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে এখানে ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য।